বিশাল সংখ্যক মহিলা মোর্চার কর্মী এবং সমর্থকদের নিয়ে সোমবার মর্যাদাপূর্ণ ৬ আগরতলা আসনে মনোনয়নপত্র জমা দেন বিজেপির প্রার্থী পাপিয়া দত্ত। দলের দেবতুল্য কর্মকর্তাদের উৎসাহ আর এই কেন্দ্রের মানুষের আশীর্বাদে নির্বাচনে তিনি নিশ্চিতভাবে জয়ী হবেন বলে পাপিয়া দত্ত জানান। আমি নিশ্চিত না, আমি সুনিশ্চিত ছয় আগরতলা যারা আমার দেবতুল্য যারা কার্যকর্তা আছে তাদেরকে আমি গতকাল থেকে দেখতে পাচ্ছি। তাদের যে একটা আবেগ উচ্ছ্বাস এবং বলা যায় যেটা বাঁধনহারা আনন্দ আমি দেখতে পাচ্ছি। আমার প্রত্যেক কার্যকর্তা আমাকে সে বিশ্বাস আস্থা দিয়েছে যে এইবার জয় নিশ্চিত। দলের সর্বস্তরের কর্মকর্তা এবং মানুষের সঙ্গে আছেন বলে উল্লেখ করে পাপিয়া দত্ত জানান, এবার নির্বাচনে ১২ জন মহিলাকে টিকিট দিয়ে বিজেপি প্রমাণ করেছে এই দল মহিলা শক্তির বিকাশ এবং ক্ষমতা প্রদানের লক্ষ্যে সবচেয়ে অগ্রণী দল। পার্টি এই সরকার, ওদের জন্য আর কি মেসেজ রাখবো, এতটুকু বলতে পারি সব সরকার মহিলা সশক্তিকরণের কথা বলতো, আমাদের সরকার মহিলা সশক্তিকরণের কথা বলে না। ভারতীয় জনতা পার্টির সময় মহিলা সশক্তিকরণ চলছে না, ওমেন লেড এম্পাওয়ারমেন্ট চলছে, মহিলা পরিচালিত ক্ষমতায়ন চলছে। এবারে নির্বাচনের যে টিকিটটা যেটা দেওয়া হয়েছে ১২ জন, আপনারা দেখুন যারা নারীদের কথা বলতো মাঠ ঘাট গরম কত, কজন দিয়েছেন মহিলা প্রার্থী? আজ কর্পোরেটার দেখুন, এই যে সম্পাদী আছেন এখানে আমার বৌদি, এখন দেখুন ৮ জনের মধ্যে ৫ জন আমার মহিলা মোর্চা বলছেন। রিজার্ভেশনের বাইরে গিয়ে প্রার্থী করা হচ্ছে সবসময়, কেন্দ্রীয় মন্ত্রী আমাদের রাজ্য থেকে প্রতিমা ভৌমিক মহোদয়া, চিফ হুইপ আমাদের রাজ্য থেকে সান্ত্বনা দিত ছিলেনই, আজকে দেখুন এটা প্রমাণ তো। মহিলাদের দল এটা, মহিলাদের মহিলার অনেক কিছু পার্টিকে দিয়েছে। আজকে আমি বলবো আমার সরকার কি করবে এটা পরের বিষয়, কিন্তু আজ এই রাজ্যের মাতৃজাতি এ দলকে ক্ষমতায় এনেছে। দল নিশ্চিতভাবে তাদের জন্যে প্রথম ভাববে, তাদেরকে অগ্রাধিকার সর্বক্ষেত্রে দেওয়া হবে, প্রত্যেকেরই বিকাশ হবে, প্রত্যেককে ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত করা হবে। কিন্তু মাতৃশক্তিকে স্বাভাবিক, যেহেতু আমি মহিলা মোর্চার একবার একটা লম্বা সময় ৩ বছর প্রায় ছিলাম মহিলা মোর্চার প্রেসিডেন্ট, সে আবেগ অনুভূতিটা তো থাকবে। বিজেপি আগামী দিনেও রাজ্যের মহিলাদের বিকাশকে সর্বাধিক অগ্রাধিকার দেবে বলে পাপিয়া দত্ত জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।